আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামের জন্য 10টি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে আশা করছি। তো প্রথমেই যে অঙ্কটা নিয়ে এসেছি সেটি হলো, কোনো মাসের 2 তারিখ শুক্রবার হলে মাসের 3য় শুক্রবার কোন তারিখ হবে। কি বলা হয় অঙ্কটিতে, যে কোনো মাসের 2 তারিখ শুক্রবার হলে মাসের 3য় শুক্রবার কোন তারিখ হবে। আমরা জানি 4 সপ্তাহে 1 মাস, তো স্বাভাবিক 7 দিনের হিসাব সপ্তাহে থাকে। তো 2 তারিখ যদি শুক্রবার হয় তাহলে 3য় শুক্রবার কত, তোমরা 2 তারিখে ফার্স্ট শুক্রবার গেছে, তাহলে 2 তারিখে ফার্স্ট শুক্রবার গেলে 3য় শুক্রবার, তাহলে 7 দিন, আমরা 7 দিন গুনবো শুক্রবার থেকে। তাহলে 2 7 দিন গুনলে কী হবে, যদি আমি লিখেও করি, এটা মুখোমুখি করা যায়, তো লিখি করছি 1 2 3 4 5 6 7, তাহলে 2-এর পর থেকে গুনবো আমি 3 4 5 6 7 8 9। অ্যাকচুয়ালি 3য় শুক্রবার চেয়েছে, তাহলে আরও 7 দিন যোগ করা হবে। এটি এই পর্যন্ত কিন্তু 9 গুনলাম, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 10 11 12 13 14 15 16। খুবই সোজা, শুধু আমাদেরকে কী করতে হবে, দিনের হিসাবটা করতে হবে। যেটা 2 সপ্তাহ পরে তৃতীয় সপ্তাহ হবে, 14 দিন পরে, তো সেই জন্য 2 তারিখের পর থেকে 14 দিন গুনলেই 16 হচ্ছে আমাদের, এই পর্যন্ত 16। তাহলে আমাদের অপশান বিতে দেওয়া আছে 16 তারিখ, সেটাই হচ্ছে মাসের 3য় শুক্রবার। এই ধরনের কোনো অঙ্ক শুধু দিন গণনা করেই আমরা যে ডেটটা দেওয়া থাকবে সেই ডেটের পর থেকে গুনতে শুরু করলেই সে লাস্ট যেটা আসবে সেটাই হবে সেই ডেট। 2 নম্বর প্রশ্নটি থেকে কি আছে, যে কোনো টাকা কত বছরে 5% হারে দ্বিগুণ হবে। কোনো টাকা কত বছরে 5% হারে দ্বিগুণ হবে। এই পার্সেন্টেজের অঙ্ক তো অনেক নিয়মই আছে, নিয়মে আমি যাব না। নিয়মে যদি দেখতে চান তো অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে শতকরার অঙ্ক খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, দেখতে পারেন সেই লিঙ্ক থেকে। তো সাপোজ আমি ধরলাম কোনো টাকা, মানে 100 টাকা যদি ধরি, যে 100 টাকা কত বছরে 5% হারে দ্বিগুণ হবে। তাহলে 5%, তাহলে 100 এর 5% মানে কত, এটা তো আমরা স্বাভাবিক মুখোমুখি করতে পারবো, যে 5 টাকা, তাই না। তাহলে 100 টাকাটা যদি ধরি, এই টাকাটা ডবল হবে, তাহলে ডবল মানে কি হবে, 200 টাকা হবে। তাহলে 200 টাকা মানে কি হচ্ছে, যে 100 টাকা বাড়তি, তাই তো 100 টাকা বাড়বে, তবেই 100 টাকাটা গিয়ে 200 টাকা হবে, রাইট। তাহলে 5 টাকা যদি 1 বছর হয়, তাহলে এই 100 টাকাটা 5 টাকা দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, 5 20 100, তাহলে স্বাভাবিক 20 বছরে আমাদের এই 100 টাকাটা 5% হারে দ্বিগুণ হবে। তাহলে আমাদের অপশান নাম্বার 20 হচ্ছে রাইট অ্যান্সার। কি বোঝা গেল, আমি কোনো নিয়মের মধ্যে গেলামই না। কী আছে জানো, I = PTR ইত্যাদি ইত্যাদি অনেক রুলস রেগুলেশন আছে পার্সেন্টেজের অঙ্ক করতে গেলে। তো তা না করে আমি কি করলাম, শর্টকাটে 5% হারে, মানে যদি ধরি 100 টাকাটি, তাহলে 5% হারে 1 বছর সুদ হবে কত, 5 টাকা। তাহলে 5 টাকাটা হতে 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 100 টাকা হবে, তবেই না 100 টাকাটা গিয়ে দ্বিগুণ দাঁড়াবে 200 টাকা, তাই না। তাহলে 5 টাকা হতে হতে কত দিন লাগছে না, 20 বছর লাগছে, প্রত্যেক বছর যদি 5 টাকা করে হয়। যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বলে আলাদা কথা, চক্রবৃদ্ধি সুদ বললে আলাদা কথা ছিল, যেহেতু এটা সরল সুদ সেই জন্য এই বৎসরিক হিসাবই হয়, বছর বছর হিসাবের দিক দিয়েই হয়। সো তাহলে আশা করছি ক্লিয়ার। চলে যাবো নেক্সট প্রশ্নটিতে। 3 নম্বর প্রশ্নটিতে কী দেওয়া আছে, একটা রিজনিং দেওয়া আছে, একটা যে কী আছে, 4:5 সমানুপাত কি 8:2 কত হবে। তাহলে 4:5 হলে 8:5 কত হবে। তো এই যেটা আমরা প্রথমে কি দেখি, এইটা কি বেসিসের উপর আছে, 4 পরই 5, এর কোনো লিঙ্ক নেই, শুধু পরপর সংখ্যাটা দেওয়া আছে। তো স্বাভাবিক ক্ষেত্রে আমরা 9 করতে পারি, 8:9 করতে পারি, কিন্তু এইটা যদি করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কটি হচ্ছে না, কারণ সমানুপাতের মানে বোঝায় যে এই দুটোর মান যা হবে এই দুটোর মান তাই হবে। তাহলে এখানে 4:5 হলে 8:9কে ভাঙা যায় না, সেক্ষেত্রে এটি হবে না। তো সেক্ষেত্রে কী করা যাবে, যে 4টা যেহেতু 8 হয়ে গেছে, তো 5 × 7 = 10, তাহলে 4:5 সমানুপাত 8:10 করলে সেই এই একই হয়, কি এটাকে ভাঙালে 4:5 হয়। তাহলে আমাদের এটা হচ্ছে 10 অ্যান্সার। বোঝা গেল। এর আগে একটা রিজনিংয়ের ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, কিভাবে এই অনুপদ আর সমানপদের অঙ্কগুলো হয় তো সেখানেও গিয়ে দেখতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো একটা এক এক ধরনের হয় এই অঙ্কগুলো। তো এটি এই ধরনের। চলে যাব নেক্সট কোশ্চেনটিতে। কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? এখানেও কিন্তু রুলস বা ফর্মুলার উপর দিয়ে অঙ্ক করা যায়, বাট আমি এখানেও রুলস বা ফর্মুলার উপর দিয়ে অঙ্ক করবো না, কীভাবে শর্টকাটে করা যায় সেটাই সেই দিক দিয়েই করবো। কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? সাপোজ কোনো বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এ, এ যদি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার। এতটা তো আমরা জানি। তাহলে এটাকে যদি 2a করা হয় তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? দ্বিগুণ বাড়ালে কী যাবে? দ্বিগুণে 4a স্কোয়ার, তাই না? তাহলে 4a স্কোয়ার মানে কত বাড়লো? একটা 4a স্কোয়ার থেকে যদি a স্কোয়ার বাদ দিই তাহলে 3a স্কোয়ার, তাহলে কত বাড়লো? 3 বাড়লো। তাহলে পার্সেন্টেজে কত বাড়বে? পার্সেন্টেজে 3-এর কত বাড়তে পারে? 100, যদি পার্সেন্টেজকে 100 দিয়ে করি তাহলে কি 300? মুখোমুখি অ্যান্সার, সেই জন্য এটার উত্তর হচ্ছে 300%। মানে যদি এ ছিল সেটা 4a হয়ে গেছে, তাহলে কত বাড়লো? 3 বাড়লো। তাহলে 1-এ যদি 3 বাড়ে 100-তে কত বাড়বে? 300, স্বাভাবিক। আশা করছি ক্লিয়ার, বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে 300% বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখা যাক পরবর্তী প্রশ্নটা। এখানেও একটা রিজনিং দেওয়া আছে, সেটা কি? একটি ছকের রিজনিং দেওয়া আছে, যে পরপর সাজিয়ে দেওয়া আছে 2, 3, 6, 18, 108 এই চিহ্নিত স্থানে কি হবে? তাহলে দেখতে হবে এই যে সিরিজটা দেওয়া আছে, নাম্বার সিরিজ বা অঙ্কের সিরিজটা, সেটা কিভাবে আছে। তাহলে 2 আর 3 গুণ করলে 6 হয়, 3 আর 6 গুণ করলে 18 হয়, আর 6 আর 18 গুণ করলে 108 হয়। তাহলে স্বাভাবিক 18 আর 108 মাল্টিপ্লাই করলে, গুণ করলেই হয়ে যাবে, তাহলে 1944 হয়। এটা রাইট অ্যান্সার। এটা ততটা কঠিন ছিল না, কিন্তু অনেক সময় পরীক্ষার হলে এই সহজ অঙ্কটি কঠিন হয়ে দাঁড়ায়। তো আশা করছি ক্লিয়ার। এটা 1944 হবে গুণ করলে। চলে যাবো পরবর্তী প্রশ্নটায়। 40 লিটার মিশ্রণে দুধ ও জলের মধ্যে জল 10%, ওই মিশ্রণে কত জল মেশালে জল হবে 20%? কী বলেছে? টোটাল দুধটি হচ্ছে 40 লিটার, সেই মিশ্রণে দুধ ও জলের মধ্যে জল আছে 10%, তাহলে ওই মিশ্রণে কত জল মেশালে জল হবে 20%? এটা এক ধরনের পার্সেন্টেজের অঙ্ক, শতকরার অঙ্ক। তো শতকরা এবং পার্সেন্টেজের নিয়ম বা নিয়মের মধ্যে গেলে অনেক জটিল হয়ে যেতে পারে, তো তা না করে শর্টকাটে কীভাবে সেটাই আজকের যে 10টি ম্যাথ এনেছি, সে 10টির মধ্যে মূল কথা বা মূল মন্ত্র, যে শর্ট ট্রিক্সের মধ্যে শর্টকাটে কীভাবে সুপার ট্রিক্সের মাধ্যমে হবে। তো 40 লিটার দুধ, স্বাভাবিক দেখুন এই অঙ্কটাকে মুখোমুখি হয়ে যাবে। 40 লিটার দুধে কি 10% জল আছে? 10% জল মানে 40 লিটারে 10% মানে কত? 4 লিটার। যদি ভেঙেও করি তা দেখাচ্ছি, তো 40 10% কত হয়? এরকম করে আসবে 0 0 4 4 লিটার। তাহলে 40 লিটারে 10% দুধ জল আছে, মানে কি 4 লিটার জল আছে। তো জল মিশ্রণে কত জল মেশালে জল হবে 20%? তাহলে 10%, আমাদের কিন্তু অঙ্কই বলে দেওয়া আছে যে উত্তরটি কী হবে। 10% জল থাকাতে সেটা হচ্ছে 4 লিটার, তাহলে কত লিটার জল হলে সেটা 20% হবে? তাহলে 40-এর 20% কত? 40-এর 20% যদি ধরি, 20% ধরলে এইভাবে হবে না। তাহলে 4 লিটার জল আছে, তাহলে 40 যে লিটার দুধ ছিল তার মধ্যে কি ছিল? যে 36 লিটার জল ছিল আর 4 লিটার দুধ ছিল, তাতে এটি ছিল কত? 10%। তাহলে এটিকে আমাকে 20% করতে হবে। 20% করতে গেলে কি দাঁড়াবে? 5 আর 35, তাই না? মিলছে কি মিলছে সেই হিসাবটা একটু দেখে নিতে হবে, যে 5 লিটার যদি জল করা যায় তবে হচ্ছে 20% तभी तो 40% 100% হবে। তাহলে 5 লিটার আমাদের জল মেশাতে হবে। বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। তো 40 লিটারে 10% 4 লিটার হয়, তাহলে 4 লিটার দুধ জল আর 36 লিটার জল, যার জন্য এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 90%। ঠিক আছে, তাহলে এটি ছিল 90%। 90 আর 10 তবে না 100 হচ্ছে। 40টা যদি 100 হয় তাহলে এখানে 20% করতে হবে। তাহলে 20% করলে বেঁচে থাকে কত? 80% করে। তাও দেখাচ্ছি, তাহলে 40 লিটারের যদি 5 লিটার দুধ হয় তাহলে কত পার্সেন্টেজ হয়? 0.045 20%। আশা করছি ক্লিয়ার। এবার 7 নম্বর প্রশ্নে কি আছে? একজন 12 কিলোমিটার বেগে 6 কিলোমিটার গিয়ে 4 কিলোমিটার বেগে ফিরে আসে, লোকটির গড় বেগ কত? এটিও খুব একটি সুন্দর অঙ্ক। যে তাহলে দেখতে হবে 12 কিলোমিটার বেগে 6 কিলোমিটার গিয়ে 4 কিলোমিটার বেগে ফিরে আসে, তাহলে টোটাল রাস্তাটি হচ্ছে, টোটাল রোড রাস্তাটি হচ্ছে 6 কিলোমিটার। অলরাইট, তাহলে গেল কত? 12 কিলোমিটার বেগে, তাহলে 6/12, তাহলে এইটা সময় আওয়ার্স, এই সময় গেল। এলো কত? 4 কিলোমিটার বেগে, তাহলে 6/4, তাহলে 3/2, মানে কি 1.1 আওয়ার্স, তাহলে কত? 1.5 ঘন্টা, এটা হাফ ঘন্টা। তাহলে টোটালটা কত হয়? যোগ যদি করা যায় তাহলে কি হয়? 2 ঘন্টা, তাই না? তাহলে টোটাল পথটা কি? 6 কিলোমিটার গেল আর 6 কিলোমিটার এলো, তাহলে 12 কিলোমিটার। রাইট, তাহলে 12 কিলোমিটারকে এই কত সময় কভার দিয়েছে? গেছে হাফ ঘন্টায়, এসছে 1.5 ঘন্টায়, টোটাল 2 ঘন্টায়, তাই না? তাহলে কত হবে? 6 কিলোমিটার গড় বেগ, 6 কিলোমিটার ফর। ক্লিয়ার আশা করি। এবার চলে যাব নেক্সট প্রশ্নটিতে। 30 লিটার মিশ্রণে জল ও সিরাপের অনুপাত 11:4, কত লিটার জল মেশালে ওই অনুপাত 6:1 হবে? 6:1 হবে। তাহলে দেখো এখানে দুটো অনুপাত দেওয়া আছে, একটা আছে 11:4, একটা আছে 6:11। এটাও কিন্তু নিয়মের মধ্যে করতে গেলে অনেক সময় লাগতে পারে। তো সেসব গতানুগতিক বা ধারাবাহিক যেসব নিয়ম আছে সেসব নিয়মে না গিয়ে যদি আমি শর্টকাটে দেখাই তাহলে কি হবে? 30 লিটার, তারা 30 লিটারে যেহেতু 11:4 অনুপাতে জল ও সিরাপ আছে, তাহলে জল থাকবে কত? জল আছে 30 গুণিত 11/15, তাই না? 11:4, তাহলে 15 × 30 2, 22 লিটার এটা জল আছে। আর সিরাপ এস দিয়ে সিরাপকে যদি বলি তাহলে সিরাপ আছে 4/15, তাহলে কত আছে? 8 লিটার, তাই না? তাহলে এই অনুপাতটাকে 6:1 করতে হবে। কত লিটার জল মেশালে? জল মেশানোর কথা বলা হয়েছে। তাহলে এই 22:8কে করতে হবে কত? 6:1। তাহলে এটা অলরেডি যদি করি তাহলে সেটা দাঁড়ার 11:4 অবস্থাতেই আছে। তাহলে এই 11:4 বা 22:8কে আমি 6:1 বানাবো। তাহলে কি করতে হবে? স্বাভাবিক এই যে 22 আছে, তাহলে 8 × 8 যদি কাটাকাটি করি তাহলে 1 আমি পেয়ে যাবো অলরেডি। এই অনুপাতের একটা পেয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমি এখানে কত দিলে 6 পাবো? তাহলে 6 × 8 = 48, তাই না? এখানে 6 যদি বের করি তাহলে 6 × 8 = 48 হয়। তাহলে এই 48, তাহলে 48 থেকে 48 হবে। তাহলে 48 কতটা মেশাতে হবে? না 6 × 2 26, 22-এর সঙ্গে যদি যোগ করি 48 হয়। তাই 48:8 হলে 6:1 হয়। তাহলে স্বাভাবিক জল যেহেতু এইটা জলের রাশি, এটা যে সিরাপ, তাহলে 22-এর সঙ্গে 26 যোগ করলেই 48 হয়। তবেই 48 আর 8কে যদি अनुपाते भांगी तब का 6:1 है तेल अन्सार हो 26 तेल 26 लिटार जल मेशाले नतून अनुपात 6:1 है। आशा कर क्लियर। कोनो आसल 6 बचरे द्विगुण है कत बचरे तार 3 गुण है। এটা সেই সরল সুদের অঙ্ক সুদ কষা পার্সেন্টেজ। তো এটাও শর্টকাটে কীভাবে হয় দেখিয়েছি। তো 6 বছরে দ্বিগুণ হচ্ছে তার মানে 100 টাকা যদি হয় আসল তাহলে 100 টাকা থেকে 200 টাকা হচ্ছে। এটা সময় নিচ্ছে কত, এই সময়টা নিচ্ছে 6 বছর। তাহলে 100 টাকাটা 200 টাকা 3 গুণ, তাহলে 100 টাকাটা 3 গুণ মানে কত 300 হবে। তাহলে যেহেতু 100 থেকে 200 যেতে 6 বছর লাগছে তাহলে এখানে কত টাকা বাড়বে, এখানে 200 টাকা বাড়বে। তাহলে 100 টাকাটা 200 টাকা মানে এখানে কত বেড়েছিল, কত প্লাস হয়েছিল, কত 100 টাকা। তাহলে 100 টাকা যেতে কত সময় লাগছে 6 বছর, তাহলে এখানে কত বাড়লো 200 টাকা বাড়লো। তো স্বাভাবিক 6 + 6 12 বা 6 × 2 12, तो 12 बचर समय लागे। 100 टाका 100 टाका होते 6 बचर समय लगे, तेल 100 टाका 200 टाका होते कय बचर लगे 6 × 6 = 12 बचर। तेल हमारे अपशन सी होच्छे राइट आंसर 12 बचर। आशा करी क्लियर। यदि बुझते असुविधा है तो एक घूरिए फिरिए देखे नेबेन। तो आज के छिलो क्लास यदि भालो लागे तो अवश्य बंधुदेर प्रचुर प्रचुर शेयर करुन जाते ताराओ समानभावे उपकृत हय। देखा है परवर्ती क्लासे। थैंक यू फॉर वाचिंग दिस वीडियो। बाय बाय।